হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের শেয়ার করছি আমার ফুড রিভিউ। বলতে গেলে আমি সন্ধ্যার দিকে বাইরে গিয়েছিলাম। আমি প্রত্যেক দিন বলতে গেলে সন্ধ্যার খাবারই খাই, তো নিয়ে এসেছিলাম কলাবন। কলাবনগুলো চারার সাথে খেলে বা এমনিতে খেলে খুবই মজা, এগুলা আপনারা ট্রাই করতে পারেন। এটা যে কি খাও, তো নিয়ে এসেছিলাম আলু চিপস। এই চিপসটা আমার সবচেয়ে ফেভারিট, কারণ এই চিপসটা ঘি দিয়ে ভাজা থাকে, তো ঘি ভাজা চিপস খুবই মজা। তো একটা বিস্কিট নিয়েছিলাম, এটা চা দিয়ে খাবো, আর এগুলো খুবই মজা। আর দুধ নিয়েছিলাম আর কিছু চকলেট নিয়ে এসেছিলাম, এটা আমার জন্য নিয়ে এসেছি। আর আবার কালকের আমি আবার গিয়েছিলাম ফুচকা, চটপটি, তারপর সন্দেশ, এগুলো হচ্ছে প্যাড়া সন্দেশ নিয়ে এসেছিলাম। তারপর কিছু মিষ্টি পান নিয়ে এসেছিলাম, স্প্রিট, আর তারপর হচ্ছে মজু। কোকা কোলা বয়কট করেছে, তার জন্য নিয়ে আসিনি, সো এখন মজু নিয়ে এসেছি। তো পানগুলো খুবই মজা, হঠাৎ করে পান খেতে মন চাইলো। মিষ্টি পান আমি খাই খুব মাঝে মাঝে, খাই যখন মন চায়। তো মিষ্টি পানগুলো খুবই মজা ছিল, যে মেলাতে যে পানগুলো বিক্রি করে এটার মতোই পাইছে। ভালো লাগছে দেখতে পারছেন, একটা পারফিউম দিয়েছিল, খুবই ভালো একটা স্মেল। চটপটিটা মোটামুটি ছিল, তেমন একটা ভালো ছিল না। আমাদের এখানে চটপটিটা যা একটা লুক বানায় ওই লুকটা ছিল না, তো আরেকটা লুক আসতে দিয়েছিলাম, তো ওই লুকটার দাম ওরে গেছিলো বেশি। তারপর আবার কুকি, এরপরের দিন আবার মানে গিয়েছিলাম কুকিজ নিয়ে এসেছিলাম। তারপর এটা দিয়ে ছোটোবেলার লিচু, এগুলো খেতে খুবই মজা, হঠাৎ করে মন চাইলো তাই কিনলাম। আজকে এই পর্যন্ত।